বৃন্দাবন ভারতের উত্তরপ্রদেশের একটি পবিত্র শহর। হিন্দু দেবতা শ্রীকৃষ্ণের জন্মভূমি এটি, এবং শ্রীকৃষ্ণের শৈশবকালও এখানেই কেটেছে বলে জানা যায়। শুধু ভারতের বিভিন্ন প্রান্ত থেকেই নয়, সমগ্র পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভ্রমণার্থীরা এখানে আসেন। তাহলে চলুন আমার সাথে বৃন্দাবন ভ্রমণ করিয়ে আনি আপনাদেরকে। মথুরা স্টেশনে নেবে, একটা হোটেলে উঠে তারপর টোটো নিয়ে চললাম আমরা মথুরা বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে। বাসস্ট্যান্ডে এসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম বৃন্দাবন যাওয়ার বাসের জন্য, কিন্তু বাস না পেয়ে কিছুটা হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু তখনও বুঝতে পারিনি আমাদের জন্য অপেক্ষা করছে একটি অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা। একটি ঘোড়ায় টানা টাঙা দেখতে পেয়ে তাকিয়ে আমরা রিজার্ভ করে নিলাম। এমনটা যে হবে তা কখনই আগে ভাবতে পারিনি। এখান থেকে বৃন্দাবনের দূরত্ব মোটামুটি 12 কিলোমিটার মতো। ঘোড়ার গাড়িতে করে যেতে সময় কিছুটা বেশি লাগলেও এই অভিজ্ঞতা আমার জীবনে প্রথম এবং সারা জীবন মনে থাকার মতো। প্রথমেই আমরা এসে পৌঁছলাম মথুরার বিড়লা মন্দিরে। এখন এই মুহূর্তে আমরা রয়েছি বৃন্দাবনের বিড়লা মন্দির। তো চলুন মন্দিরটা একবার ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিই। বিড়লা মন্দির মথুরার সুপরিচিত মন্দিরগুলির মধ্যে একটি, এবং এটি মথুরা বৃন্দাবন সড়কের ওপরেই অবস্থিত। এই সুন্দর মন্দিরটা 1946 সালে বিড়লা ইন্ডাস্ট্রিজের শিল্পপতি যুগল কিশোর বিড়লা দ্বারা নির্মিত হয়েছিল। বিড়লা মন্দিরটি গীতা মন্দির নামেও কিন্তু পরিচিত, কারণ এটিতে শ্রীমদ্ ভাগবত গীতার খোদিত একটি স্তম্ভ রয়েছে। বিড়লা মন্দির দেখে আবার আমরা আমাদের যাত্রা শুরু করলাম সেই ঘোড়ার গাড়িতে চড়ে। তবে এই গাড়িটা ছাড়া দ্বিতীয় কোনো ঘোড়ার গাড়ি কিন্তু আমাদের চোখে পড়ল না, আর সেই কারণেই যেন নিজেকে রাজা রাজা মনে হচ্ছিল, এবং টকবগিয়ে ছুটতে থাকলাম বৃন্দাবনের রাস্তা দিয়ে। আর তারপর আমরা এসে পৌঁছলাম পাগল বাবা মন্দিরে। তো এখন এই মুহূর্তে আমরা এসে পৌঁছলাম পাগল বাবা মন্দির। তাহলে চলুন এই পাগল বাবা মন্দিরটা আপনাদেরকে দেখাই। বৃন্দাবনের সবচেয়ে সুন্দর সুন্দর মন্দিরগুলোর মধ্যে একটি হলো এই পাগল বাবা মন্দির। উন্নত মানের সাদা মার্বেল দিয়ে নির্মিত এই পাগল বাবা মন্দিরে নাগারা শৈলীর স্থাপত্য রয়েছে। 1969 সালে নির্মিত এই মন্দিরটি মোটামুটি 10 তলা সমান, যার ওপরের তলা থেকে পুরো বৃন্দাবন শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। আপনারা যদি মনে করেন যে এই মন্দিরের ওপর পর্যন্ত উঠবেন, তাহলে কিন্তু মাত্র 10 টাকা দিয়ে টিকিট কেটে আপনাকে ওই ওপর পর্যন্ত উঠতে পারেন। আর আমাদের হাতে এই মুহূর্তে খুব একটা বেশি সময় নেই, আর সেই কারণে আমরা উঠতে পারছি না। তো চলুন আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু 10 টাকা করে টিকিট কেটে ওই ওপরে উঠবেন। পাগল বাবা মন্দির দেখে আমরা আবার যাত্রা শুরু করলাম, তখন বিকেল পেরিয়ে সন্ধ্যা হবার মুখে। আর মজার ব্যাপারটা হলো আমাদের সারথি ঘোড়ার না আছে কোনো ব্রেকিং সিস্টেম, আর মানছে না কোনো ট্রাফিক নিয়ম কানুন। বেশ মজা করতে করতেই আমরা চলেছি বৃন্দাবনের সব থেকে আকর্ষণীয় মন্দির প্রেম মন্দিরের দিকে। প্রেম মন্দিরে ঢোকার মুখে মানুষের ভিড় দেখে আমাদের চক্ষু চড়ক গাছ। কোন রকমে ভিড় ঠেলে আমরা মন্দির চত্বরে প্রবেশ করলাম। রাতের আলোয় প্রেম মন্দিরের এই মায়াবী দৃশ্য সত্যিই অপরূপ লাগছে। জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ এই প্রেম মন্দির প্রতিষ্ঠা করেন। এই মুহূর্তে এখন রয়েছি বৃন্দাবনের প্রেম মন্দিরে। এখানে এত ভিড়, এতটাই ভিড় যে আর বলার কথা নয়, প্রচণ্ড। এই এত জনসমুদ্র পেরিয়ে আমরা প্রেম মন্দিরের মধ্যে ঢুকেছি, বলতে পারেন এটা বৃন্দাবনের প্রাণকেন্দ্র। আর এখানে আসতে মানে যেটা মনে হলো, মনে হচ্ছে যেন কলকাতায় দুর্গাপূজার ঠাকুর দেখতে পেরিয়েছি। 2001 সালে জানুয়ারি মাসে এই মন্দির নির্মাণের কাজ শুরু হয়, এবং 2012 সালের 17ই ফেব্রুয়ারি এই মন্দিরটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। আর এই মন্দির তৈরি করতে মোট খরচ হয়েছে 150 কোটি টাকা মতো।
এই মন্দিরের প্রধান দেবতা হলেন রাধা গোবিন্দ অর্থাৎ রাধাকৃষ্ণ এবং রাম সীতা। মন্দির চত্বরটি সুন্দর বাগান এবং জলের ফোয়ারা দিয়ে সুসজ্জিত রয়েছে এবং তার সাথে শ্রীকৃষ্ণের লীলা খেলার চিত্রও কিন্তু এখানে প্রদর্শিত হয়। প্রেম মন্দির দেখে আমরা আসলাম বৃন্দাবনের ইস্কন মন্দিরে, সেখানেও তখন প্রচুর জনসমারোহ। এখন আমরা চলেছি বাঁকি বিহারী মন্দিরের দিকে, কিন্তু রাত 10টা বেজে যাওয়ায় বাঁকি বিহারী মন্দিরের ভেতর প্রবেশ করতে পারলাম না। পরদিন সকালে একটি গাড়ি রিজার্ভ করে আমরা চললাম বৃন্দাবনের অন্যতম রহস্যময় স্থান নিধিবনের উদ্দেশ্যে। বৃন্দাবন ভ্রমণ পর্বে আমরা এখন এসেছি নিধিবনে, তো চলুন এই জায়গাটা এবার আপনাদেরকে দেখাই। এই স্থানটিতে প্রচুর তুলসী গাছ আছে এবং যেগুলোর উচ্চতা আমাদের দেখা তুলসী গাছগুলোর তুলনায় বেশ বড় এবং গাছগুলো কিন্তু থাকে জোড়ায় জোড়ায়। বাঁদরের উপদ্রব থেকে বাঁচার জন্য যাওয়ার রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। প্রচলিত আছে এখানেই কৃষ্ণ রাধা এবং তার গোপীদের সাথে নৃত্য করত এবং এখানকার তুলসী গাছগুলো রাতে গোপীতে পরিণত হয়ে যায় এবং মানুষের বিশ্বাস কৃষ্ণের এই রাসলীলা এখনও প্রত্যেক রাতে চলে, আর সেই কারণেই রাতে কাউকেই এই নিধিবনে থাকতে দেওয়া হয় না। তবে শোনা যায় রাসলীলার পর কৃষ্ণের গোপীরা আবার প্রতি রাতে এই তুলসী গাছে রূপান্তরিত হয়। তারপর আমরা এসে পৌঁছলাম কৃষ্ণের কারাগার অর্থাৎ কৃষ্ণের জন্মভূমিতে, কিন্তু এখানে কোনো রকম ক্যামেরা অ্যালাউ না করার জন্য ভিতরের দৃশ্য আপনাদের দেখাতে পারলাম না। এই ছিল আমার মথুরা বৃন্দাবন ভ্রমণের গল্প। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন গল্প নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ট্রাভেল উইথ সৌরাজ। ধন্যবাদ।